সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাষ্ট্রপতি ইস্যুতে দলের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে তারপর রাষ্ট্রপতিকে অপসারণে দলের সিদ্ধান্ত কী হবে তা পরবর্তীতে জানাতে চেয়েছে বিএনপি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আলোচনা শেষে জানিয়েছে রাষ্ট্রপতিকে মাস্ট চলে যেতেই হবে। এরপর জানাবো, ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই রাজনীতি করার, বললেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম। ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই, কোথাও কোনো মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। আজ রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জানাবো, শুধু বদলি পুলিশের শাস্তি হতে পারে না। শারজি শালম। জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়েও বেশি রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি শালম। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে এবং বেশি রক্তপাত হবে। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াই যাচ্ছে বিএনপি এবং জামাত। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। বলা হয়, এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়েছিল। এগুলো বাতিল করতে আইনি লড়াই শুরু করল বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল। জয় প্রত্যাশিত ছিল শেষ পর্যন্ত 128 ভোটে 123টি তাবিথ আউয়ালের। 4 মেয়াদে আর 16 বছর পর ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি 133 ভোটের মধ্যে ভোট দিয়েছে 128 জন। তাবিথের প্রতিদ্বন্দ্বী দিনাজপুরে তৃণমূল সংগঠক FM মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন 5টি। অসম লড়াইয়ের দিন 2 প্রার্থী ছিলেন ভোটকেন্দ্রে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন। ইসরায়েলের তেল আবিবে সরাসরি ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নব বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। খবর প্রেস টিভির। হিজবুল্লাহ প্রতিনিয়তই ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে শনিবার 26 অক্টোবর লেবাননের সশস্ত্র এই সংগঠনটি জানিয়েছে তারা তেল নব বিমান ঘাঁটিতে সরাসরি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং গত 1 বছরের মধ্যে এটি প্রথম তারা এ ধরনের একটি হামলার খবর জানালো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি ইস্যুতে দলের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিএনপি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে তারপর রাষ্ট্রপতিকে অপসারণে দলের সিদ্ধান্ত কী হবে তা পরবর্তীতে জানানোর কথা জানিয়েছে বিএনপি। আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বৈষম্যবিরোধী এবং নাগরিক কমিটির 7 নেতার সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 23 অক্টোবর আমরা জাতীয় ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। যেসব গণতান্ত্রিক দল আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিলোপের প্রাথমিক ধাপে, সে
শেখ হাসিনার পতন ঘটিয়েছে ফ্যাসিবাদ বিলোপে আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসরণ। এ সময় তিনি আরো বলেন, আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছি, আজকে বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করেছি, সেখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে সেকেন্ড রিপাবলিকান কিভাবে গঠন করা যায় এবং ঘোষণা দিব তা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়টি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা যায় এবং কিভাবে রাজনৈতিক সংকট দূর করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি। হাসনাত বলেন, বিএনপি আমাদের সব কথা শুনেছে, তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, পরবর্তী তাদের সিদ্ধান্ত জানাবে। জামাতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছে বলে জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করেছি, তারাও নৈতিকতার জায়গা থেকে চুপ্পুকে অপসারণ চায়। আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সকলের সঙ্গে বৈঠক করে খুব শীঘ্রই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করা হবে বলে জানিয়েছেন তারা। ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই। আইজিপি, ছাত্রলীগের রাজনীতি করার কোনো রাজনৈতিক অধিকার নেই, কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। আর শনিবার 26 অক্টোবর রংপুরে মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, দীর্ঘ 15 বছরে অবৈধভাবে অস্ত্র নিয়ে অবৈধভাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট শক্তি, সেই অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। নতুন করে অস্ত্র নীতিমালা তৈরি হচ্ছে যাতে কেউ জনগণের জানমাল নিয়ে সিনিমিনি খেলতে না পারে। পুলিশকে তার পুরনো এমএস ফিরে আনতে হবে এবং চলমান সংকট কাটাতে সবার সহযোগিতা চাই। ময়নুল ইসলাম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে, এক্ষেত্রে কাউকেই আর ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষা শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলার নিষ্পত্তিও করা হবে, কোনো শিক্ষার্থীকে আটক বা গ্রেপ্তার করা হবে না। এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালমথ সহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শুধু বদলি পুলিশের শাস্তি হতে পারে না সারজিশ। জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়েও বেশি রক্তপাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিশ আলম। তিনি বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আগামী দিনে সেখানে এর থেকেও বেশি বড় অভ্যুত্থান হবে, বেশি রক্তপাত হবে। শনিবার রংপুরে মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশে সব কথা বলেন তিনি। সমন্বয়ক সারজিশ আলম বলেন, যেসব পুলিশ সদস্যরা অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না, অপরাধের জন্য শুধু বদলি পুলিশের শাস্তি হতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দল বা গোষ্ঠীর হয়ে কাজ করছে, দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে, কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন, কেউ আবার পরবর্তীতে যাকে সুবিধা নেওয়া যায় যে শেষ চেষ্টা করছেন। সারজিশ আলম বলেন, বিগত 3টি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং যারা সংসদ সদস্যদের চেয়ারে বসে সুযোগ সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর। এ
সময় তিনি আরো বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র জনতা রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, শুধু সাইদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনো প্রস্তুত। এই সংগ্রামের লড়াই হবে রাজপথে, নয়তো দেখা হবে বিজয়ে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াই যাচ্ছে বিএনপি জামাত। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। সেখানে বলা হয়ে থাকে, এই সংবিধানের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতা পাকাপোক্ত করেছিল হাসিনা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে এই সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় সংবিধান স্বাধীনতা পুনর্বহাল বাতিল করা হয়। তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গত 19 আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট। 30 অক্টোবর যার চূড়ান্ত শুনানি হবে, এতে আইনি লড়াই নামছে বিএনপিও। এই সপ্তাহে হাইকোর্টের আবেদন করবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বিএনপির মহাসচিব দেশের বাইরে ছিলেন বলে আমরা হাইকোর্টের আবেদন করতে পারিনি। আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে আবেদন করতে পারব। পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে আইনি লড়াই করবে জামাত ইসলামও। তবে আগে এদশ সংশোধনীর রিভিউ শুনানি নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টে লড়াই হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিএনপি ও জামাত। এদিকে জিয়া আরফানেস ট্রাস্টেবল ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আবেদন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।